কথা এটা শাহরুখ খানও বলেছে আমাদের দেশে যখন একবার প্রোগ্রামে আসছে তখন কিন্তু বলছে তুমি আমার থেকেও সুন্দর শাকিব খানকে শাকিব খানকে ও মাই গড দ্যাটস এবং কি তখন লাইভ ছিল লাইভটা আমি দেখেছি অনেকেই দেখেছে সে নিজে বলেছে তুমি আমার থেকেও সুন্দর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তুমি একটি ছবিতে কাজ করেছো এবং সেটি সম্ভবত তোমার ডেমো সেই সিনেমার গল্প ঘোনা দর্শক খুব শুনতে চায় একটু বলো আচ্ছা সেটা হচ্ছে তোমার জন্য মরতে পারি ছবিটা এখানে একটু আপনার পরিচালক ছিল শাফি ইকবাল তো এই তো তাদের মধ্যে প্রেম ছিল আমাদের মধ্যেও প্রেম ছিল এক সময় দেখা যায় যে সুচরিতা আপু আমার মা ক্যারেক্টারে ছিল তো আমার জন্মের আগে থেকেই সুচরিতা আপু যে আমার মা তার সাথে শাকিব খানের বাবার বিরোধিতা থাকে তো সেটা পরে জানা যায় তো এই তো গরিব বড় লোকের প্রেম নিয়ে যেই হিস্ট্রি ছিল সেটাই ছিল আচ্ছা ফার্স্ট যেদিন শাকিব ভাইয়ের সাথে তোমার পরিচয় হলো স্ক্রিনে গিয়ে সেদিন আসলে তুমি আমি তুমি বলেছিলে যে তোমার স্বপ্নের নায়ক ছিল শাকিব খান ইন্ডাস্ট্রিতে প্রথম যেদিন দেখলা স্বপ্নের নায়ক এবং তুমি নায়িকা তো ব্যাপারটা একটু বলো আসলে তখন তো আমি খুব এক্সাইটেড ছিলাম আর হচ্ছে আমার মানে খুব মানে আমার পছন্দের হিরো শাকিব খান অবশ্যই আর নায়িকা হচ্ছে শাবনূর আপু তো তাকেও তাকে দেখেই আমার আগ্রহটা জাগছে শাবনূর আপুকে দেখে আর শাকিব খানে যখন কাজ করি তখন ও তো খুব হেল্পফুল ছিল সবাই হেল্পফুল তো আমি যার সাথে কাজ করছি তারা সবাই হেল্পফুল ছিল ফেরদৌস ভাই ছিল আমিন খান ছিল রুহুল ভাইয়া ছিল সবাই খুবই হেল্পফুল ছিল নতুনদেরকে তারা কীভাবে এগিয়ে নিয়ে যাবে এটা তাদের মধ্যে ছিল যেটা এখন এগুলো খুবই কম সাদি আপু পছন্দ করতা স্বপ্নের নায়ক ছিল রাজকুমার ছিল গিয়ে দেখলাম বোনের পাঠ হ্যাঁ কিভাবে নিজেরে মানা নিছিল না আমি তো আগে থেকেই জানতাম কারণ আমি তখন নতুন তখন আমি এত বড় একটা আমার উপর দায়িত্ব যদি আমি ওইটাতে মেন হিরোইন থাকতাম আমি যদি ট্রেনে নিয়ে না যেতে পারি তাহলে এখানে কিন্তু অনেক টাকার ব্যাপার তাই না এটা তো আমি একজন আর্টিস্ট হয়ে এত বড় ক্ষতির সম্মুখীন হতে দিতে পারি না পরিচালক প্রযোজককে আচ্ছা শাকিব খানের নায়িকা হওয়ার ইচ্ছা আছে কি না অবশ্যই আছে এটা আমার ইচ্ছা না শুধু দেশের এই দেশ এবং কলকাতার সব হিরোইনদেরই আশা আকাঙ্ক্ষা তার নায়িকা হওয়া অবশ্যই নিজেকে স্লিম রাখলা কিভাবে আমি ছোট থেকেই খুবই সচেতন আমি ডায়েট বলতে কি আসলে আমাদের যে কার্বোহাইড্রেটটা এটা থেকে আমি একটু দূরে থাকি রাইসটা মূলত ই করে ফেলে আমি একটু জিম একটু খাবার সচেতন এই তো বেশি কিছু না আচ্ছা শাকিব খানের যখন কলকাতায় মুভটা হলো কলকাতায় পাঁচটা সিনেমার মাধ্যমে কলকাতা ইন্ডাস্ট্রি পুরো একদম মনে করো যে শাকিবময় করে ফেললো তো অ্যাজ এ একজন ক্যারেক্টার হিসেবে সেই ব্যাপারটাকে কীভাবে দেখেছিলাম খুবই ভালো লেগেছে যখন প্রথম দেখি আমাদের দেশের ছেলে আরেক হিরো আরেক দেশে গিয়ে কাঁপাচ্ছে তখন তো সত্যি সবারই গর্বে ভরে যাওয়ার কথা কারণ আমাদের দেশের ছেলে যতই সে যেখানেই কাজ করুক বাংলাদেশের ছেলে কিন্তু তাই না খুবই ভালো লাগছে সাদিয়া কখনো কি তোমার কাছে এইটা মনে হয় যে শাকিব খান না বলিউডের যারা অ্যাক্টর রয়েছে তাদের থেকে কোনো অংশে কম নেই অবশ্যই কোনো অংশ কম না এই জন্যই তো আমাদের দেশ থেকে হিরো নিয়ে সেই দেশে সে মানে ধাপায় বেড়াচ্ছে শাহরুখের কি আছে এমন সাদিয়া যে শাকিবের নেই আসলে তারা একটা জায়গায় গিয়ে পৌঁছেছে আর শাকিব খান বাংলাদেশ থেকে এমনিতেই তো আমাদের কাজের যে কাজের বিনিময়ে খাদ্য বা আমরা যেইভাবে পরিশ্রম করি সেইভাবে আমরা কিন্তু কেউই কোনো ক্ষেত্রেই সেই মূল্যটুকু পাই না তো অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে শাকিব খান যতটুকু উঠে এসেছে সেটা কিন্তু অনেক আর ফেরদৌস আর হচ্ছে শাহরুখ খান যার কথা বললেন সে তো একজন বিশাল হিরো হ্যাঁ তবে ফেরদৌস শাহরুখ খান কিন্তু তুমি কাকে বেছে নেবে শাকিব নাকি শাহরুখ না আমাদের শাকিব খান এটা অবশ্যই এটা এটার আমি এটা শাহরুখ খানও বলেছে আমাদের দেশে যখন একবার প্রোগ্রামে আসছে তখন কিন্তু বলছে তুমি আমার থেকেও সুন্দর শাকিব খানকে শাকিব খানকে ও মাই গড দ্যাটস এবং কি তখন লাইভ ছিল লাইভটা আমি দেখেছি অনেকেই দেখেছে সে নিজে বলেছে তুমি আমার থেকেও সুন্দর শাকিব খানকে বলেছে অবশ্যই শাকিব খান সুন্দর এটা শাকিব খানের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া